মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার এলেন বাংলায়। এলেনি যখন কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে যান, এই যে আপনারা বলেছেন 100 দিন এবং আবাসের টাকা দিয়ে দিয়েছেন। অধিকাংশ এসসি এসটি পরিবারকে পহেলি বার পক্কে ঘর মিলে, কেন্দ্র কি বিজেপি সরকার নে গরিবকে পক্কে ঘর কে লিয়ে লগভগ 30,000 করোড় রুপিয়ে ভেজে। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মনরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কিনা বলুন। আপনারা দেখছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির ছবি, যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকা ঝড়ের তাণ্ডব, এবং এই তাণ্ডব ইতিমধ্যেই বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা টাকা দেননি বলে জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের এই অবস্থা। বসে রাত কাটাচ্ছি, খাওয়া দাওয়া কিচ্ছু নেই আমাদের। আপনারা কি আবাসের ঘর পান? না, আগে ঘর পাইতাম, কিন্তু পরে ঘরে কোনো আর ইয়া কোনো টাকা পয়সা কোনো জিনিসও আর পাই নাই আমরা। কেন, যদি আপনার পাকা বাড়ি থাকতো তাহলে কি তার প্রভাবটা অনেকটা কম হতো, কি মনে হয়? হ্যাঁ, তো সেটাই তো মনে হবে। পাকা ছাদ থাকলে হয়তো আজকে তাদের ঘরবাড়ি এভাবেই ভেঙে পড়তো না। এর কোনো উত্তর আছে কি আপনার কাছে? জানি নেই। এই চরম দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস। যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি। গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণী, কিন্তু তারা সব হারিয়েছেন। আমি তাদের বলবো, চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে। আমি এটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর, এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার, মানুষের হয়ে কাজ করবার জন্য। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি জলপাইগুড়িতে এসে রাজনৈতিক সভা করলেও একবারও দেখা করেননি এই মানুষগুলোর সঙ্গে। জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য এবং বাংলায় স্বচ্ছ নির্বাচন দাবি জানানোয় আমাদের প্রতিনিধি দলের ওপর আপনার দিল্লি পুলিশ চালায় অমানবিক অত্যাচার। সেদিন রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল, কিন্তু যেভাবে আমাদের মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু তাতেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এটা নতুন কিছু নয়, বাংলা যখন উত্তর চায় আপনারা তখন মুখ ফিরিয়ে নেন। গত অক্টোবরেও একই ঘটনা ঘটেছিল। সেবার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল যখন দিল্লি গিয়েছিলেন হকের টাকা চাইতে, তখনও তাদের ওপর অত্যাচার করা হয়েছিল। আপনারা দুর্গতদের সমবেদনা জানানোর সময় পান না, অথচ এনআইএ আধিকারিকদের বাড়িতে গোপন বৈঠক করে চক্রান্ত করতে পারেন। এই এনআইএ তো আপনারই অধীনে, তাই না? যারা বিজেপির তলপি বাহক হিসেবে কাজ করছে, ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়,
আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব মাঠ ফাঁকা করে দেবো, ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করলেন কেন অমিত শাহজি? এত কিছু হয়ে গেল অথচ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিল না। হয়তো আপনারাই অনুমতিটা দিতে দেননি, এই কারণেই আপনাদের আমরা বলি জমিদার, বহিরাগত, বাংলা বিরোধী। বাংলার মানুষই আগামী নির্বাচনে আপনাদের এই স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দেবে।